মনের কোণে মেঘ জমেছে, বৃষ্টি হবে বুঝি, নাকি মেঘের আড়ালে উঁকি দেবে রোদের ঝিকিমিকি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকাল নতুন আশার আলো নিয়ে আমি বনি আবার চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? তোমার নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, এই কামনা নিয়ে আমি আবার চলে এসেছি। আর এখন আমি আছি আমাদের বাড়ির ছাদে। সকাল সকাল ভাবলাম দিনটা অন্যরকমভাবে স্টার্ট করা যাক। সকাল থেকেই দেখো এখন ভীষণ চড়ার রোদ, কিন্তু আমি দেখো তাকাতে পাচ্ছি না। আর তোমরা হয়তো ভাবছো বনি কি পাগল হয়ে গেলো নাকি, সকাল থেকে উঠে এসে কী সব উল্টোপাল্টা বকছে। সেই রকম কিছুই নয়, আসলে বনির মনটা একটু খারাপ আছে। সেটা কেন খারাপ আছে অবশ্যই তোমার সেটা জানাবো, সেটা এখন না, এখন জানাতে গেলে বরের অফিস যাওয়া লেট হয়ে যাবে। এক হাতে যেমন আমার ক্যামেরা থাকবে, অন্য হাতে আমার সংসারটাকেও তো সামলাতে হবে নাকি, আফটারঅল আমরা তো মেয়ে নাকি। তো চলো এখন আমরা ছটপট নিচে যাব, নিচে গিয়ে যা যা কাজ আছে সেগুলো করবো, কারণ দেরি হয়ে গেলে তো বুঝতেই পারছো। তো এখন ওই জন্য আমি নিচে নামছি, নিচে গিয়ে যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করবো। যাতে বোরিং না লাগে রোজ একরকম ভিডিও দেখতে, যেন একঘেয়েমি থেকে কাটিয়ে উঠে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। মানে ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গেছি। ছাদে উঠলে একটু ফ্রেশ হয়ে যাবে, মনটাও ফ্রেশ হয়ে যায়। দেখো এখন আমি নিচে নেমে এসেছি অলরেডি, এরপর আমি ঘরে যাচ্ছি। তো চলো, আমার অনেক কাজ রয়েছে ঘর বোঝাও প্রথমে, তারপর নিজে কাজ করবো। এখন তার মতো নিতন্ত পরে তোমার সাথে আমি আবার কথা বলবো। এই কালু কালো, তোমাদেরকে যে লালু ফুলুকে দেখালাম, ওরা সবসময় এই রাস্তার পাশে আর শুয়ে থাকে, জানালা দিয়ে আমি ওরকমভাবে ডাকি, আর ওরা তখনই লেচে নিয়ে আমার দিকে তাকায়। আমি যখন ওপর থেকে ডাকি ঠিক ওরা বুঝতে পারে যে ওপর ঘর থেকে ডাকছে, যখন নিচে থেকে ডাকি ঠিক বুঝতে পারছে নিচে থেকে ডাকছি, আর ওইরকমভাবে তখন লেচে নিয়ে আমার দিকে তাকাবে। আর এক একটা এমন দিন থাকে দেখবে যে সকাল থেকেই মনটা খুব খারাপ, মানে কোনো কিছু কাজ করার এনার্জি নেই, লেজি মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, সেইরকম ডে হলো আজকে একটা। আমার কোনো কিছু করার মানে ইচ্ছে একদমই নেই। আর তাছাড়া আজকে রান্না করতে হতো আমাকে, কারণ বাড়িতে কেউ নেই, আর ভাই এদিকে এসেছিলো, রান্না মা পাঠিয়ে দিয়েছে, সেই জন্য রান্নার কোনো ঝামেলা নেই। এমনি যে সমস্ত কাজ আছে সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে, উপরের কাজগুলো করা কমপ্লিট হয়নি, এগুলো করে স্নান টান করে নেবো আর খেয়ে দিয়ে তোমার সাথে আবার কথা বলবো। আর মনটা সকাল থেকে কেন খারাপ আর কী হয়েছে সব সে আপনাদেরকে বলবো, এখন নয় তবে একটু পরে বলবো। তোমরা ওয়েট করে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই। সকাল থেকে মনটা ভালো নেই, কেন খারাপ তোমাদের বলছিলাম পরে বলবো। আর সেটা হলো কালকে বড়ির সাথে হয়েছে ঝগড়া। ঝগড়া হওয়ার পরে ওকে বলেছি আমি বাড়িতে থাকবো না, আমি ছেড়ে চলে যাব, তুমি থাকো তোমার মতো না থাকি আমি আমার মতন, আর ভালো লাগছে না, বিয়েটা না করলেই ভালো হতো হয়তো। এখন ভাবছি বিয়ে কেন করতে গেলাম। তো মানে ঝগড়ার সূত্রপাতটা হয়েছে কোথা থেকে শোনো, মানে ও এখনও নিজেকে ম্যাচিওর করেনি আর অতটা দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু যতটা অগোছলা ছিল ততটুকু নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখনও যতটা ইনম্যাচিওর রয়েছে ততটা মানে এইভাবে থাকলে চলবে না। সেই কারণে ওকে বোঝানোর জন্য আজকে সকাল থেকে অনেকবার ফোন করছে, কিন্তু আমি ফোনটা রিসিভ করিনি। আমি চাই ওটাও বুঝুক, আমার মূল্যটাও বুঝুক, সেই কারণে আমি ফোনটা রিসিভ করিনি। আর আমাদের ঝগড়াটা বেশিক্ষণ স্টে করে না, যদি বা শুনেছি যে ঝগড়া বেশি হলে নাকি ভালোবাসা বাড়ে, আর এটা কতটা সত্যি আর জানি না, সেটা হয়তো কিছুটা সত্যি। তবে আমাদের যতক্ষণ আমরা বাড়ি থেকে দুদিন দিয়ে ঝগড়া করি আবার সব ঠিক হয়ে যায়। আর যেহেতু গ্রামে থাকে এই সমস্ত কথাগুলোই যে আমি ভিডিওটা করছি, ভিডিওটা কেউ দেখলো নিয়ে এটা সমালোচনা হতেই পারে, সেই কারণে বেশি কিছু বলা যাবে না, যতটুকু না বলা যায় ততটুকু তোমাদেরকে বলে শেয়ার করে দিই, সেই কারণে এই ভিডিওটা বানানো। আর সত্যপাত তোমার কী বলো তো, বিয়ের আগে বললাম না অতটা ম্যাচিওর হইনি বা ইনম্যাচিওর ছিলাম, কিন্তু বিয়ের পর থেকে মানে নিজেকে অনেকটা ম্যাচিওর করার চেষ্টা করেছি। কারণ বিয়ের আগে আমি ঘুম থেকে উঠতাম 8:30, কারণ আমি রাত থেকে পড়ার আমার অভ্যাস ছিল, আর দিনের বেলা যতটা আমি পড়তাম রাত্রে বেশি পড়তাম, মানে পড়াটা আমার ভালো হতো, সেই কারণে নিজেকে সকালে পড়াটা না থাকতাম ঘুম থেকে একটু দিতে। কিন্তু বিয়ের এখানে আসার পরে বিয়ে করে সকালবেলা আমি ঘুম থেকে উঠি, মাকে দেখতাম যে সকালবেলা যখন বাবা অফিস যেত মা রান্না করে টিফিন গুছিয়ে দিচ্ছে বাবার জন্য, এখানে আসার পরে ওর জন্য সেটা আমি করছি সকালবেলা ঘুম থেকে আমি উঠে, কারণ তাড়াতাড়ি তো যেহেতু অফিস যাবে, রান্না করে দেয়া, টিফিন গুছিয়ে দেয়া,
সবজি কাটা, আগে তো সবজি কাটা কি দূরে, তাতে আমি চা পর্যন্ত করতে পারতাম না। সে চা থেকে শুরু করে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের রান্না ট্রাই করে সেগুলো সব কিছু করে এখন আমি এত ভালো রান্না পারি, মানে মানে আগের তুলনায় আমি ভারী পারি, হেভি পারি, মানে একদম খুব যে হাই ফাই পারি সেরকম নয়, যতটা পারি। আগে আমি কী করতাম বলতো, একটা পাত্রে হলুদ নুন গুলে রেখে দিতাম, মানে কারণ আমি পরিমাণটা ঠিক জানতাম না বলে সেটা, কিন্তু এখন এগুলো অনেকটা শিখে গেছি। আর তারপর ঘর গোছানো, মানে আমি এমনিতেই আগে থেকে আমার অগোছালো জিনিসটা পছন্দ, নিট অ্যান্ড ক্লিন থাকা পছন্দ, মানে কোথাও জিনিস যদি একটু গুছিয়ে, মানে গুছিয়ে না রাখা আছে, হয়তো গুটিয়ে গেলে, এগুলো আমার একদম পছন্দ, ও এগুলো একটু বেশি করে। বা কোনো সময় যদি ওকে আমি কোনো কিছু বললাম, মানে সেই সময় ও কী করে বললো তো রেসপন্সটা করলো, কিন্তু কিছুক্ষণ পরে সেই কাজটা দেখো করলো না, এগুলো আমার একদম পছন্দ। আর মানে ওর যখন ইচ্ছা হলো হয়তো রান্না করবো বললো করলো, মানে আমি ওকে রান্না করতে দিই না, কেন করতে দিই না, ও হয়তো রান্না করলো, তারপর রান্নাঘরের গিয়ে এমন অবস্থা হবে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একদম হালাত খারাপ করে দেবে। সেই না বলে তোমাকে রান্নাঘরে রান্না করতে হবে না, তবু ওর ইচ্ছা গেলে রান্না করে টুকটাক। কিন্তু তুমি যেমন বিয়ের আগে চাকরি করতে, এখনও চাকরি করছো, তোমার তফাতটা এখানেই। আর কিন্তু আমার যে তফাতটা মেয়েদের যে লাইফের চেঞ্জটা, সেটা প্রতিটা মেয়ের জীবনেই ঘটে। মানে তোমরা কারা কারা আমার সাথে একমত, মেয়েদের কোনো ছুটি নেই, তবু ছেলেদের তোমরা যে সবটুকুনি 8 ঘন্টা ও 10 ঘন্টার ডিউটি আওয়ার্সটা করলে তোমাদের ছুটি হয়ে গেলো, তোমরা এই সময় ফোন দেখো, নিজের মতো টিভি দেখো, কিন্তু মেয়েদের জীবনটা দেখো। বরং ছুটির দিন আরও বেশি রকমারি রান্না করতে হবে, সেটা একদম পসিবল হয়, কোনো দিন ছুটি নেই। আর বিয়ের পরে একটা করে চেঞ্জেস আসতে থাকে, মানে আমি আমার দি ভাইদের দেখেছি, মানে বিয়ের আগে ওরা মানে যতটা যেরকম ইনভাইট ছিল এখন ম্যাচ রয়েছে, তারপরে দিদি মেয়ে বিয়ে হয়েছে, মেয়েদের পড়াশোনা শেখানো, খাওয়ানো, পড়ানো, ঘুমানো, ডিউটি, যে সমস্ত কাজ প্রতিটা মেয়ের জীবনেই ঘটে, মানে সেগুলো যে মেয়েদের যে চেঞ্জটা আছে সেগুলো তো মেয়েদের সবটা নিয়ে চলে। তাছাড়া আমরা যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, সেখানে আসার পরে সবাই মিলে থাকা, দায়িত্ব নেওয়া, সব কিছু কর্তব্য ঠিকঠাক পালন করা, মানে এখানকার জিনিস ওখানে হয়ে গেলে যে একটা অসুবিধা সেগুলো সবটা মেনটেন করা, সেটা মেয়েদেরকেই করতে হয়। মানে আমি একা কেন এই সব কিছু দায়িত্ব নেব, তোমাকেও তো নিতে হবে সেটাই আমি ওকে বোঝাতে চাইছি। এই সমস্ত নিয়ে সূত্রপাত শুরু হয়েছে যে মেয়েরা এই, মেয়েরা সে, এই নিয়ে ঝামেলা হলো, তারপরে বললাম যে আমি থাকবো না আর তোমার সাথে এখানে, আমি থেকে চলে যাবো, আমি এই হেনা তেনা, এই নিয়ে ঝামেলা হলো। আমি ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে দিই, মানে আমি জানি প্রতিটা সংসারে বা প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সমস্ত ঝামেলা প্রায় চলতেই থাকে, তবে সেটা স্টে বেশিক্ষণ করে না, সেই রকমই ঝামেলা হয়েছে, সেটাই তোমার সাথে শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, হয়তো আমি ঠিকঠাক এক্সপ্লেন করে বলতে পারলাম না, যতটুকু পারলাম তোমাদেরকে বলে দিলাম, তো এইটুকুই বলার ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই তো লাইক দেবে, আর নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করো, এরপর নতুন করে ভিডিও নিয়ে চলে আসবে। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।